তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমাদের দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের কালকে চলে এসছে। তো বন্ধুরা, ওইটার আমি আনবক্সিং করে আজকে দেখাবো। তো আমি এখানে তোমাদের বক্সটা দেখিয়ে দিচ্ছি। তো কী বক্স এসছে তো দেখতে পাচ্ছ, ফ্লিপকার্টের এই বক্সটার মধ্যে এসেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আনবক্সিং করে এটা দেখাবো। তো আমি আনবক্সিং কালকেই করে ফেলেছি, এখানে খুলে ফেলেছি কালকেই, আমি দেখতে পাচ্ছ খুলে ফেলেছি কালকে। তো আমি তোমাদেরকে এটা দেখাবো, এর লাইটটা কীরকম, কত ইঞ্চি সাইজ, এইটা সব তোমাদেরকে আমি বলবো ভিডিওটার মধ্যে। পুরো ভিডিওটা দেখো, আর তোমরা যদি এটা বাই করতে যাও, মানে বাই করতে চাও, তাহলে আমার ডিসক্রিপশানে ওইটা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে বাই করে নিতে পারবে ওই রিং লাইটটা, যদি তোমাদের ভালো লাগে এই রিং লাইটটা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো শুতেন শেষ অবধি, তোমার জন্য হেল্পফুল হতে আছে এবং ইন্টারেস্টিং হতে আছে ভিডিওটা। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষে তোমাদেরকে বলে দেবো যে এই রিং লাইটটা তোমাদের পক্ষে ভালো হবে কি খারাপ হবে, এই ভিডিওর সাথে তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে না আসলে এরকম একটা বক্স দেখতে পাই যাবে, দেখতে পাচ্ছো এরকম একটা ব্যাড টাইপের বক্স, মানে প্যাকিংটা করেছে। তো বন্ধুরা, খুবই সুন্দর দেখাচ্ছে এটা, প্যাকিংটা লাগছে আমার। তো বন্ধুরা, তোমাদেরকে সিম্পল এখান থেকে কাটতে হবে এই জায়গা থেকে। তো এখান থেকে কেটে এটাকে বার করতে হবে, বার করে এর নিচে এর ভেতরে যে একটা জিনিস আছে, তো এর মধ্যে স্ট্যান্ডটা এসছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর ভেতরে স্ট্যান্ডটা এসেছিলো, তো আমার কিছু নেই ভেতরে, তো আমি তোমাদেরকে দেখাবো স্ট্যান্ডটা আমার বার করে রাখা আছে। তো এইখান থেকে তোমাদেরকে এইটা আছে যে এটাকে একটু উল্টে দিয়ে, তো এখান থেকে তোমরা এটাকে খুলে, এখানে টেপ মারা থাকবে, তো এখান থেকে খুলে এটাকে বার করতে পারো, যে এর যে রিং লাইটের যে রিং লাইট যেখানে থাকবে, এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি বাক্সটা। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছ এরকম একটা বাক্স থাকবে তোমাদের। তো বন্ধুরা, তারপরে ফিনিকাউচের ভেতরে এই ওই রিং লাইটটা থাকবে। তো বন্ধুরা, এরকম একটা বাক্স দেখতে পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, আমি সব কিছু সাইডে রাখছি এই বাক্সগুলো, এবার তোমাদেরকে দেখিয়ে দিই রিং লাইটটা কীরকম। তোমরা দেখতে পাচ্ছ এখানে রিং লাইটটা দেখতে পাচ্ছ এরকম হবে। তো আমি তোমাদেরকে এইটা দেখতে স্ট্যান্ড, মানে এর যে ফোন হোল্ডারটা দেখতে পাচ্ছ এরকম দেবে, তোমাদের সঙ্গে এরকম একটা ফোন হোল্ডার দেবে। তো বন্ধুরা, খুবই শক্ত লাগছে এটা দেখতে পাচ্ছ, এরকম বেঁকানো যাবে এটাকে। তো আমি এটা বেঁকিয়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ বেঁকানো যাবে, যা যেরকম সাইডে অ্যাঙ্গেলে তোমরা লাগাতে চাইছো সেরকম করতে পারবে। তো বন্ধুরা, এটা খুবই ভালো লেগেছে আমার এই হোল্ডারটা, ফোন হোল্ডারটা। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা কতটা সাইজ বলে দিই আমি তোমাদেরকে। তো এই লাইটটার সাইজ হলো 10 ইঞ্চি। তো বন্ধুরা, তোমাদের এই লাইটটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্টে বলবে। তো 10 ইঞ্চি এই লাইটটার সাইজ। তো এর তারটা কত বড় আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এর তারটা অনেকটা বড়ই, আর তোমাদেরকে এখানে একটা এরকম দিয়ে দেবে, এরকম চারটে সুইচ দিয়ে দেবে তোমাদেরকে। এই সুইচগুলো তোমাদেরকে আমি কাজ বলে দেবো একটু পর। তো বন্ধুরা, তোমাদেরকে এইগুলো তোমাদেরকে দেওয়া হবে, এইটা আর এইটা তোমাদেরকে দেওয়া হবে। তার সঙ্গে স্ট্যান্ডেও আরও কিছু লাগানো আছে, তোমাদেরকে আমি ওটা দেখাবো। তো চলো স্ট্যান্ডটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা এরকম দেখতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমি খুলেছি। তো বন্ধুরা, এই স্ট্যান্ডের হাইট হলো 7 ফুট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এইটাও দেওয়া হবে ওই স্ট্যান্ডের সাথে, মানে ওই লাইটটার সাথে। তো বন্ধুরা, এখানে আমি এটা খোলা যায়, এটা খুলে গিয়ে এইটাকে এরকম এদিকে এদিক ওদিক করা যায়, এই লাইটটা এদিক ওদিক করার জন্য। তো আমি তোমাদেরকে এটাও তোমাদেরকে ভালোভাবে তোমাকে বুঝিয়ে দেবো এটার কাজ কী। তো বন্ধুরা, এটা তো সিম্পল এখানে টাইট করলে এটা টাইট হয়ে যাবে যে অ্যাঙ্গেলে তোমরা করবে। তো এখানে দেখতে পাচ্ছ টাইট হয়ে গেছে। তো বন্ধুরা, এইরকম দেখতে পাচ্ছ এরকম স্ট্যান্ডটা তোমরা দেখতে পাবে। এই স্ট্যান্ডের হাইটটা অনেকখানি, তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডের কতটা হাইট। তো এখানে তোমাদেরকে খুলতে হবে স্ট্যান্ডটাকে। তো দেখতে পাচ্ছ এটাকে উপরে উঠবে, তো আমি ওখানে উপরে উঠাই এটাকে। তো আমি একা আছি, তো ফোনটা ধরার কেউ নেই, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো না ম্যানেজ করে নেবে। তো এটাকে এদিকে আবার টাইট করে দেবে, টাইট করে দিলে তো আমার ঠিকঠাক হচ্ছে না, ম্যানেজ করতে পারছি না এখানে আমি। তো তোমাদেরকে আমি একটু পরে খুলে দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, এরকম তোমরা এই 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 জিনিসগুলো তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো রিং লাইট আর স্ট্যান্ডটা তোমাদেরকে দেওয়া হবে, তো এইখানে তোমাদেরকে এইটা দেওয়া হবে, এই জিনিসটা দেওয়া হবে। তো বন্ধুরা, এই স্ট্যান্ডটা দেওয়া হবে, স্ট্যান্ডটা খুবই মজবুত টাইপের স্ট্যান্ড আছে। তো বন্ধুরা, এটা তো হয়ে গেল। তো বন্ধুরা, তোম এই এই লাইটের বাজেট কত আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা যখন লাইটটাকে ফিট করবে, তো বন্ধুরা এখানে দেখতে হবে একটা হোল পেয়ে যাবে। তো বন্ধুরা, এইটা তোমরা সিম্পল এর উপরে লাগিয়ে দেবে, এটা লাগানোর পর তো লাগিয়ে দিয়ে এটাকে সিম্পল একটু এটা ঘুরিয়ে নেবে, এটা ঘুরিয়ে নেওয়ার পর এটা টাইট হয়ে যাবে। তো বন্ধুরা, লাইটটা লাগানো হয়ে গেলে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফোন হোল্ডারটা। তো বন্ধুরা, ফোন হোল্ডারটা এখানে লাগাতে হবে তোমাদেরকে। তো এখানটাকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবে ফোন হোল্ডারটাকে। তো লাগিয়ে নিচ্ছে আমি ফোন হোল্ডারটাকে। তো এটা লাগানোর পর তোমরা এখানে তাহলে এখানে ম্যানেজ করে নিতে পারো ফোন হোল্ডারটাকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ফোন হোল্ডারটা ম্যানেজ করে দেখে নিতে পারো। তোমার কাছে ফোন নেই, একটাই ফোন, সেই জন্য আমি তোমাদেরকে এটা করে দেখাতে পারছি না। এটা একটু খুলবে এই জায়গাটা, এটা একটু বড় হবে এই জিনিসটা। তো বন্ধুরা, এটা খুবই ভালো লেগেছে আমার এই ফোন হোল্ডারটা, সব থেকে বেশি ভালো লেগেছে ফোন হোল্ডারটা আর স্ট্যান্ডটাকে।
আর বন্ধুরা হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার হলো এইটা তোমাদেরকে দেয়া হবে, এটা ডাইরেক্ট তোমরা বোর্ডে লাগাতে পারবে না, তো তোমাদেরকে একটা চার্জার লাগবে। ওই চার্জারটাকে ডাটাটা মানে ওই কি ডাটা চার্জারের যে সেই ওই যে বড় মতন জিনিসটা হয় মানে ওই যেখানে কারেন্ট পায় সেইটা তোমাদেরকে লাগাতে হবে এটার মধ্যে। তো এটা লাগানোর পরেই তোমরা এটা মানে তোমরা এটা জ্বালাতে পারবে, মানে লাইটটাকে অন করতে পারবে। তো তোমার যদি একটা চার্জার থাকে তোমরা এটা লাগিয়ে করতে পারো। তো বন্ধুরা এটা তোমরা সিম্পল তোমাদের একটা চার্জার লাগিয়ে নেবে, তো আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম একটা চার্জারের র্যাম হয় তোমরা লাগিয়ে নেবে দেখতে পাচ্ছ চার্জারের মধ্যে। তো বন্ধুরা যাদের স্মার্টফোন আছে তাদের তো এরকম একটা চার্জার আছেই, তো বন্ধুরা তারা এরকম ইউজ করতে হয়, নাহলে বাইরে কোথাও কিনে নিতে পারো। বেশি টাকা দিয়ে নয়, এটা 50-60 টাকা দিয়ে মনে পাওয়া যায়, তো এটাই তোমরা কিনে নিতে পারো। তো বন্ধুরা এটা কিনে নেওয়ার পর এরকম নয় যে এই কোম্পানির তোমাদের কিনতে হবে, তো তোমরা যেই পারো যেটা পারো সেইরকম একটা কোম্পানি কিনে নেবে তোমরা। তোমরা কিনে নেওয়ার পর তোমরা আমি তোমাদেরকে এটা এটা তো লাগানো হয়ে গেছে, এটা তোমাদেরকে আমি বোর্ডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কারেন্ট দিয়ে। তো এই লাইটটা কীরকম জোর, কীরকম পাওয়ার এই লাইটটার, কীরকম জলে এই লাইটটা, তো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই বোর্ডে লাগিয়ে দিই আমি এটা। তো এখান থেকে যে বোর্ডটা আছে তো বোর্ডে আমি এরকম লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এখানে সুইচটাকে অন করছি আমি। তো এরপরে তোমাদেরকে এবারে দেখাচ্ছি এখানে, তো এখানে দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে একটা, তো এরকম একটা তোমরা লাইট দেখতে পাবে ব্লু কালারের। তো এখানে দেখতে পাচ্ছ অফ মানে অনের বাটন আছে একটা রেড কালারের, তো ওইটার উপর যদি ক্লিক করো তোমরা, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লাইটটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো খুবই সুন্দর লাইটটা দেখতে লাগছে। তো আমি তোমাদেরকে এবার এটাকে ব্রাইটনেসটাকে একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি আমি, তো কীরকম দেখাচ্ছে এটা। তো দেখতে পাচ্ছ ব্রাইটনেসটা আস্তে করার পর তোমাদের এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বড় লাগছে রিং লাইটটা। তো এটাকে আমি একটু বাড়ি দিচ্ছি, তো এ দেখতে পাচ্ছ এরকম তোমাদের দেখাবে। তো বন্ধু এখানে তোমরা ফোনটাকে হোল্ড করতে পারবে, তো এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা এরকম হবে। তো বন্ধু এখান থেকে তোমরা এখানে দেখতে পাবে একটা এই জিনিসটা আছে, তো এই জিনিসটা তোমরা যদি একটু হালকা করো এটাকে, তো এটা দেখতে পাচ্ছ এটা এদিক ওদিক হবে, তো এখানে দেখতে পাচ্ছ এটাকে, তো এরকম হয়ে যাবে তোমাদের। তো এখানে তোমরা চাইলে আবার টাইট করে দেবে, নাহলে ফোন পড়ে যাবে তোমাদের। তো এখানে টাইট করে দেবে, তোমার যে অ্যাঙ্গেলে রেখে দেওয়ার পর এখানে এটা সিম্পল টাইট করে দেবে। তো তোমার যদি স্ট্যান্ডটাকে বড়ো করতে যাও তাহলে তোমরা কীভাবে বড়ো করবে, তো এটাকে সিম্পল একটুখানি খুলবে। তো এর মোট দুটো আছে, দুটো লেয়ার টাইপের আছে, তো এইখানে একটা লেয়ার আছে, তো এটা খুলবে আর এটা খুলবে। তো মানে এইটা এটা একবার খুললে এটা উঠবে, তাহলে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি খুলছি, তো খোলার পর এটা উঠবে দেখতে পাচ্ছ, আর এটা উঠলে এটা উঠার পর এটাকে আমি সিম্পল ইয়ে করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। তো এটাকে আমি এবার খুলছি, তো খোলার পর এইখানটাতে এইখান থেকে একটা জিনিস উঠবে, তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। তো তোমরা এখান থেকে একটা জিনিস উঠবে দেখতে পাচ্ছ, তো মোট দুটো জিনিস আছে। তো এইটাতে অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে যাবে, 7 ফুট হাইট হয়ে যাবে এই এই স্ট্যান্ডার। তো বন্ধুরা তোমরা সিম্পল এইটা দেখে নিলে, তো বন্ধুরা এখানে ভালোভাবে তোমাদেরকে লাইটটা দেখিয়ে দিই এবার কীরকম লাগছে লাইটটা। তো এখানে দেখতে পাচ্ছ লাইটটা তো খুবই সুন্দর দেখতে লাগছে লাইটটা। তো এখানে ফোন হোল্ড তোমাদেরকে বললাম আমি, তো ফোন হোল্ডটা থেকে এদিক ওদিক বাঁকাতে পারবে দেখতে পাচ্ছ, তো এদিক ওদিক তোমরা যেরকম চাও সেরকম করতে পারো তোমরা ফোন হোল্ডটাকে। তো এটাকে আমি আবার ঠিকঠাক সোজা করে নিই আগে। তো বন্ধুরা তারপরে তোমাদের এখানে লাইটটা দেখে নিলে কীরকম লাইটটা কত মানে কতটা আলো দিচ্ছে লাইটটা। তো বন্ধুরা এই লাইটটা 3টা কালার আছে, তো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই লাইটটার এটা সুইচগুলো আছে, তো তোমরা চাইলে এখান থেকে আস্তে করতে হবে লাইটটা, তো দেখতে পাচ্ছ এখানে আস্তে করতে পারবে, তো চাইলে জোরও করতে পারবে, এখানে প্লাস আছে, তো প্লাসটা টিপে তোমরা জোর করতে পারবে। তো বন্ধু তারপরে আসছে লাইট চেঞ্জ, তো বন্ধু এখানে দেখতে পাচ্ছ লাইট চেঞ্জের একটা অপশান আছে, তো এটা যদি ক্লিক করো তো তোমাদের লাইট চেঞ্জ হবে দেখতে পাচ্ছ সাদা কালারের এটা। তো তো আবার এটাকে লাইটটাকে অফ করে আবার অন করছি, অন করার পর আর একটা ক্লিক করছি দেখি কী কালার হয়। তো এখানে দেখতে পাচ্ছ ওই কালারটাই দিয়েছে, তো আমি তারপরে আমার দেখিয়ে দিচ্ছি। তো আবার চেঞ্জের অপশানে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছি এটা পুরো হলুদ টাইপের দেখাবে, পুরো তোমাদেরকে হলুদ করে দেবে। তো বন্ধুরা এরকম তোমাদের লাইটটা কালার দেখতে পারো, একটা হালকা সাদা আর একটা পুরো ডিপ সাদা আর একটা এরকম হলুদ, পুরো হলুদ। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর গোল্ড লাইটটা দেখতে লাগে। তোমরা চাইলে টিকটক ভিডিও মানে এখন টিকটক তো নেই, তো তোমরা চাইলে অন্য কিছু ভিডিও তৈরি করতে পারো, শর্ট ভিডিও ইউটিউবের জন্য আর ইনস্টাগ্রাম রিলসের জন্য, তো খুবই তোমাদের এটা ভালো হবে। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি বলে দিই রিং লাইটটা তোমরা যদি বাই করো তোমাদের কেমন হবে। তো বন্ধুরা এই রিং লাইটটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছ কত লাইট এই রিং লাইটটা। তোমরা যদি বাই করো তোমাদের লস হবে না কিছু, কারণ 1000 টাকার মধ্যে ভালো একটা জিনিস পেয়ে যাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা যে বাই করে নিতে পারো, আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা চাইলে বাই করে নিতে পারো, বাই করে নিতে পারো। তো বন্ধুরা তোমার উইয়া M1 যে মাইকটা আছে ওর যে আনবক্সিং ভিডিও দেখতে চাও তাহলে বন্ধুরা আমার চ্যানেলে ওইটা পেয়ে যাবে। তো বন্ধুরা আমার ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা তোমরা চাইলে চেকআউট করতে পারো। তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা শেয়ার করে দেবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরে তোমাদের দেখা হচ্ছে।